নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সুতারকান্দি জমি কেলেঙ্কারি মামলা, গ্রেপ্তার ডিসিকে রিমান্ডে নিল পুলিশ। এনআরসির গ্যাড়া কোলে বিয়ে ভণ্ডুল, মামলা পাল্টা মামলা। আন্তর্জাতিক যুব দিবসে মিছিল শিলচরে, চরিত্র গঠনে গুরুত্ব পরিমলে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বহু কোটি টাকার সুতারকান্দি জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার প্রাক্তন জেলাশাসক প্রদীপ কুমার তালুকদারকে দুদিনের রিমান্ডে নিয়ে গেল পুলিশ। সোমবার প্রাক্তন জেলাশাসককে করিমগঞ্জ আদালতে তোলা হলে সেখান থেকে তাঁকে দুদিনের রিমান্ডে নিয়ে যায় পুলিশ। উল্লেখ, রবিবার করিমগঞ্জে প্রাক্তন জেলাশাসক প্রদীপ কুমার তালুকদারকে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় করিমগঞ্জে। প্রসঙ্গত, প্রদীপ কুমার তালুকদার বর্তমানে সমবায় বিভাগের সচিব পদে রয়েছেন। করিমগঞ্জের সুতারকান্দিতে আন্তর্জাতিক বন্দর নির্মাণে জমি অধিগ্রহণের জন্য আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিলেন তিনি। অভিযোগ অনুযায়ী, প্রকৃত মালিকের কাছ থেকে জমি ক্রয় না করে সার্কেল অফিসারের কার্যালয়ের এক কর্মীর সাহায্যে জাল নথিপাট্টা তৈরি করেন তিনি। প্রাপ্ত সূত্র অনুযায়ী, তার বিরুদ্ধে মোট 41টি মামলা দায়ের করা হয়েছে। আমি আজি আমার সুতারকান্দি যে ল্যান্ড বোর্ড অথরিটিস 20টা কেস আছে, পেন্ডিং কেস, তার প্রাইম একিউজ পূর্ব উপায়ুক্ত মাননীয় প্রদীপ কুমার তালুকদার তেখেতক আজি গুয়াহাটির বাসগৃহের পর ডিটেইন করা হয়েছে। দীর্ঘদিনের আমি বিচারি আসলো, কেবাবারও গুয়াহাটিত আমি সার্চ করছিল, বিচারি পাওয়া নাছিল, কিন্তু আজি আমি তেখেতক পাই গলো আর এটালে আনি থাকা হয়েছে করিমগঞ্জলে। বিভিন্ন ধরনের আটাইবোৰ কেসের উপর প্রাইম একিউজ, আমি সৎপোষ করিম যদি কমপ্লেন্টে দিয়া মতে যদি হয় তেখেতক, তেতিয়াহলে আমি গ্রেপ্তার আমি করিম। আর ফার্দার আরো কিছু একিউজ আছে, সেইবোৰকো বিচারি থাকা হয়েছে বিভিন্ন স্থানত, আর যদি ধরা পড়া যায় তেওঁলোকৰ ওপৰত আমি হিট ব্যবস্থা হাতত লোক। এতিয়ালৈকে চারিজন, আগর 2018 চনের কেস, তেতিয়া আব্দুল আহাদ বলে এজন মানুষ আছে মেইন একিউজ, তেখেতক তেতিয়ার দিনতে গ্রেপ্তার করা হয়েছিল। আর মোর এই জানুয়ারির পিছত আর আমি তিনজনক সাপল অফিসার হোমেন বরগোহাঁই তেখেতক এরেস্ট করা হল। পিছত আরো দুজন, এজন কাননগু আর এজন মন্ডল, তেখেতসলক এরেস্ট করা হয়েছে। আর যাক একিউজ আছে সেইবর কারণেও আমি ইনভেস্টিগেশন চলাই আছো, যদি কিবা আর হেনকা ফার্দার যদি হেরি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, সেইবিলক এরেস্ট করা। এনআরসির চূড়ান্ত খসড়ায় নাম না থাকায় বিয়ে বাতিল হওয়ার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে শিলচর বেরেঙ্গা পঞ্চম খণ্ডের নয়া গ্রামে। জানা গেছে, কুতুবুদ্দিন লস্করের বছর 22 কন্যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল প্রতিবেশী দিলওয়ার হোসেন লস্করের। সবকিছু ঠিকঠাক চলছিল, বিয়ের দিনক্ষণও প্রায় চূড়ান্ত ছিল। আচমকা মেয়ের বাবা সন্দেহ হয় দিলওয়ারের নাম কি এনআরসিতে আছে। ব্যাস তিনি খোঁজ নিতে শুরু করেন। এরপরে ঝুলির বেড়াল বেরিয়ে আসে, এনআরসির খসড়া কারোর নাম নেই দিলওয়ারের পরিবারের। শেষমেশ কুতুবুদ্দিন বাতিল করে দেন মেয়ের বিয়ের অনুষ্ঠান। এদিকে দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার পরও আচমকা কুতুবুদ্দিন বিয়ে বাতিল করায় ভড়কে যায় দিলওয়ার। 16 আগস্ট কুতুবুদ্দিনের মেয়েকে অপহরণ করে নিয়ে যায় সে। ঘটনার পরিপ্রেক্ষিতে কুতুবুদ্দিন দিলওয়ার ও তার দুই ভাইকে অভিযুক্ত করে শিলচর সদর থানায় দায়ের করেন এক মামলা। পিছিয়ে থাকেনি দিলওয়ারের পরিবারও। তারা দা লাঠি নিয়ে কুতুবুদ্দিনের ঘরে হামলা চালিয়ে তার দরজা জানলা ভেঙে চুরমার করে দেওয়ার অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেন থানায় কুতুবুদ্দিন। দিলওয়ারের পরিবার জানিয়েছে, দিলওয়ারের নাম এনআরসিতে নেই বলে যে প্রচার চালানো হয়েছে কুতুবুদ্দিনের পরিবারের পক্ষ থেকে তা সম্পূর্ণ মিথ্যে। চূড়ান্ত তালিকায় দিলওয়ারের নাম আসেনি বলে
পরিবারের দাবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছেলে তো মেয়েটার নিচে আমি জানি না, মেয়ের বাবাই হয়েছে, আর মেয়ের বাবাই জানিস, মেয়ের বাবাই হয়েছে সকালে 8টা 9টার সময়। এখন আপনার ছেলে আর মেয়ে কই আছে? এটা আমি কইতে পারি না। এরপরে আমরা হইলাম, এখন আমরা তো মেয়ে গেছে, আমরা মানে জানার টুকরা গেছে, আমরা তো রইতাম পারতাম না, আমরা তো ঘুম নাই। আমরা এখন তারারে টাইম দিলাম যে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে আমরা মেয়েটারে আনিয়া জেলা নিছো, ওইরকম আনি বাসার রাখি দো, আনাইলে আমরা কেস দিলাম। তখন তারা পাঠাইলাম, খবর পাঠাইলাম, তারা কোনো রেসপন্স দিছে না আমাদের। তখন গিয়ে আমরা বাদর দিন আবার সকালে খবর পাঠাইছি তারারে যে আমরা মেয়েটারে আনিয়ে দেও, তোমরা চিন্তা করে নিছো, আমরা সব খবর পাইছি, এখন আমরা তো থানার জিয়ে গা। তখনও তারা আনিয়ে দিছে না। এরপরে আমরা গেছি থানা, থানার গিয়া আমরা FIR দর্জ করছি যে আমরা ওইরকম আমরার মেয়েটা বাসার তিনি নাই, আজকে রাত্রে তিনি আমরা বাসার তিনি নাই, তে আমরা যে ছেলে সন্দেহ সন্দেহ ছেলে নাম দিছি, বাইর নাম দিছি, বাকি যারা যারা রাখলা তারা নাম দিছি, দেওয়ার পরে তো হইল FIR তো দর্জ হইল। এখন তো বর্তমানে আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে কাছাড় জেলা প্রশাসন সোমবার কাছাড়ে একটি মিছিল বের করে। শিলচর সিভিল হাসপাতালের সামনে এই মিছিলটির ফ্ল্যাগ অফ করেন জেলাশাসক লয়া মাদ্দুরী। এই মিছিলে বিভিন্ন কলেজের পড়ুয়া, নার্স ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘ 12 আগস্ট যুব দিবস হিসেবে ঘোষণা করেছে, কিন্তু ওই দিন ঈদ থাকায় এটি 19 আগস্ট পালন করা হলো। এদিন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক লয়া মাদ্দুরী বলেন, সপ্তাহব্যাপী যুব উৎসবের সমাপ্তিতে পুরো দিন জুড়ে নানা অনুষ্ঠান করা হয়েছে। তিনি বলেন, এবার যুব দিবসে HIV বিষয়ে সচেতনতা জাগাতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়, এতে স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে। Today we are organizing International Youth Day. Actually, August 12th is International Youth Day. Because of some other programs, today we are celebrating the closing day. And we have observed several programs in the last one day. And today there is a rally, Walk for Life. This year's theme is Be Educated About HIV. We have huge participation from youth from all parts of the district. And after this we are having a meeting discussion on closing ceremony of this International Youth Day celebration. So I request all the youth to be aware of hazards of addiction and how one can be safe and stay healthy, have a bright future and contribute to the development of their communities. With these words, I would like to wish today's rally and programs lined up after that a big success. এদিকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, কেরিয়ার ঠিকঠাক করা থেকেও একজন মানুষের জীবনে বড় বিষয় হলো চরিত্র গঠন। মানব জীবনের মূল্যবোধকে প্রতিপন্ন করার মতো একটি শক্তিশালী বিষয় হলো ঈশ্বর সেবা। কোনো খারাপ কাজে যুক্ত হওয়ার আগে তা আমাদের উপলব্ধি করতে হবে। যখনই আমরা শিশু, কিশোর আর যুবাবস্থায় আমরা যখন যাই, তখন সবকিছু নির্ভর করে যুবাদের পরিস্থিতি পাল্টে যায়, মানুষের জীবনে পরিস্থিতিটা পাল্টে যায়। আর এই যে বললাম মানুষের জীবন, মানুষের জীবন বলতে আমরা কোনো না কোনো সময় বলি, সবাই বলি, শুধু আমি বলি এই কথা নয় যে অমৃত ঈশ্বর পুত্রা, অমৃতের সন্তান আমরা। মেঘালয় থেকে অসম হয়ে ত্রিপুরায় যে কয়লা পাচার এখন অব্যাহত তা ফের প্রকাশ্যে এলো।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে চুরাইবাড়ি পুলিশ অভিযান চালিয়ে মেঘালয় থেকে অসম হয়ে ত্রিপুরা নিয়ে যাওয়ার পথে কয়লা ভর্তি একটি ট্রাক জব্দ করার পরিপ্রেক্ষিতে বিষয়টি সামনে এসেছে। চুরাইবাড়ি পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ মিন্টু শীলের নেতৃত্বে একদল পুলিশ ভুয়ো নথিপত্রের মাধ্যমে কয়লা পাচার করার সময় ওই ট্রাকটিকে জব্দ করে। ট্রাকের নম্বর HR46E5149। পাশাপাশি পুলিশ ট্রাকের চালক ও সহযোগীকে আটক করেছে। আমি জোয়াকালি গোপন সূত্রে খবর পাও যে মেঘালয় এখন কয়লার গাড়ি এখন গাড়ি HR46E5149 নাম্বারের এই ট্রাককন 14 চাকার ট্রাককন কয়লা লোড হয়েছে হয়ে পেলায় এইটো আগরতলা যাব বলে খবর পাইছো। এই অবৈধ কয়লা লই যাব এই খবর পাই পেলাই আমি 8 নং জাতীয় সড়ক সুদাইবাড়ি ওয়াচপোস্ট আসাম ইয়াতে নাকা ডিউটি লগাইছো। এই নাকা ডিউটিত যোৱাকালি সন্ধ্যায় আমি এই ট্রাকখন পাইছো। পাই কাগজপত্র চেক করার পিছত ড্রাইভারের যে স্টেটমেন্ট সি কৈছে যে মেঘালয়ের পর হেৰি কৰিছে আর গাড়ির যেজন মালিক মালিকে কৈছে সি হলদিয়ার পর ওয়েস্ট বেঙ্গল তারপর লই আইছে বলে কৈছে। উপত্যকার মানুষকে আইনি সহায়তা করতে গিয়ে এগিয়ে এসেছে বরাক উপত্যকার লয়ার্স কোঅর্ডিনেশন কমিটি। এ নিয়ে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে দাবি সম্বলিত স্মারকপত্র দিয়েছে কমিটি। শনিবার বার সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি অনিল চন্দ্র দে বলেন, বরাক উপত্যকায় হাইকোর্টে একটি শাখা স্থাপনের দাবি জানানো হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত 20টি ট্রাইব্যুনাল কাছাড় জেলায় স্থাপন না করে করিমগঞ্জ ও হাইলাকান্দিতে চালু করলে সাধারণ মানুষ উপকৃত হবেন। সভাপতি জানান, মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতি ওই দাবিগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন। এটা হাইকোর্ট বেঞ্চে আমরা ডিমান্ড করছিলাম, কিন্তু আমরা মেমোরেন্ডাম যেটা দিছিলাম তখন আপনার চিফ জাস্টিস আসলে অ্যাক্টিং, কিন্তু হাইকোর্ট বেঞ্চ দিতে গেলে মানে ফুল প্লেজেড চিফ জাস্টিস থাকা লাগে এবং ফুল প্লেজেড চিফ জাস্টিসে ফুল বেঞ্চ লইয়া মিটিং করিয়া তারপরে সিদ্ধান্ত নিতে লাগে। কিন্তু আমরা এর আগের বার যেটা দিছিলাম তখন অ্যাক্টিং চিফ জাস্টিস আসলাম, তাই এটা করতে পারছেন না। হ্যাঁ, পারমানেন্ট বা চিফ জাস্টিস না থাকার লাগে এইটা হয়েছে না, টানডাউন হয়েছে। এবারও সেম জিনিস, হ্যাঁ তাই নয় অ্যাক্টিং। আমরা আবার যাইতেছি, হয়তো সেপ্টেম্বর আমরা আবার যাইব। তাছাড়া কেন্দ্র সরকার কাশ্মীরে 370 অনুচ্ছেদ বাতিল করায় কমিটির পক্ষ থেকে সন্তোষ ব্যক্ত করা হয়। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি রবীন্দ্র বৈষ্ণব, সম্পাদক নীলাদ্রি রায় প্রমুখ। জম্মু কাশ্মীর থেকে যে 370 দ্বারা যে উদ্যোগ হয়েছে এই ব্যাপারে পাবলিকের মতামত, তো এটা সবই মানিয়ে নিচ্ছে যে ঠিক আছে উদ্যোগ হচ্ছে, গভর্নমেন্টের স্টেপ টেকেন প্রপারলি। হ্যাঁ, এতে সেগুলোর কোনো দ্বিমত নাই, যদিও এক দুজনে হয়তো একটু বুসপাস করছিলাম কিন্তু আলটিমেটলি সেটি মানছে। এইটি হইল আসল উদ্দেশ্য, হইল আমরা যে বরাকবেলি লয়ার্স কোঅর্ডিনেশন কমিটি হইল হাইকোর্ট বেঞ্চ অথবা সার্কিট কোর্ট এবং জুনিয়র লয়ার্স এ তারারে 5 বছর পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া। হ্যাঁ, আর যে 20টা ট্রাইব্যুনাল কোর্ট দেওয়া হইব নতুন, সেই 20টার মধ্যে 10টা কাছাড় দেওয়া হইতো, 6টা খনমুই দেওয়া হইতো, 4টা হাইলাকান্দি দেওয়া হইতো। বদরপুর বিধানসভা কেন্দ্রের কালীগঞ্জ বাজারে বেশ কয়েক বছর ধরে ফুটপাত দখল করে ব্যবসা চলছে, তা নিয়ে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজটের। এ নিয়ে একাংশ জনগণ জেলাশাসককে অভিযোগ জানালে সোমবার মাঠে নামে প্রশাসন। এদিন প্রশাসনের নির্দেশে অবৈধভাবে গজিয়ে ওঠা ওই দোকানপাটগুলি উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে পূর্ত বিভাগের কর্মীরাও ছিলেন। এ ব্যাপারে স্থানীয় এক ব্যক্তি বলেন, এই উচ্ছেদ অভিযানের জন্য বহুদিন থেকে দাবি ছিল তাঁদের, তা বাস্তবায়িত করার জন্য প্রশাসন ও পুলিশ ধন্যবাদের যোগ্য। আন্দোলন করেছি, ডিসি মহোদয়কে স্মারক দিয়েছি, সার্কুল অফিসারকে দিয়েছি, পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারকে দিয়েছি, সরকারের বলিষ্ঠ পদক্ষেপে, কর্মকর্তাদের বলিষ্ঠ পদক্ষেপে এবং আমার কালীগঞ্জের ইনচার্জ শাহাবুদ্দিন বড় বইয়ার বিশেষ তৎপরতায়
আজকে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন সফল হল। আমরা এলাকাবাসী অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারকে, বিশেষ করে জানাচ্ছি কালীগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শাহাবুদ্দিন বলবুয়া মহাশয়কে। আজকে এতে হলো কি আমাদের স্কুল ছাত্রছাত্রীরা, রুগীরা এবং জনসাধারণ অবাধে সুন্দরভাবে চলাচল করার একটা সুযোগ হলো। আমরা স্বাধীন ভারতে এত বছর ধরে বাস করছি ঠিক, কিন্তু কালীগঞ্জ এলাকার জনসাধারণ আমরা পরাধীনভাবে ছিলাম, কারণ কোনো আইন শৃঙ্খলা ছিল না। বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপে আমরা আজকে বেদখল মুক্ত হলাম, কালীগঞ্জবাসী আবার স্বাধীনতা পেলাম। সরকারকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। পুলিশের নিষ্ক্রিয়তা স্থানীয় মানুষের ভূমিকা গ্রহণ করা আরও একটি নজির পাওয়া গেল বাজারি ছড়ার 20 নম্বর চা বাগান এলাকায়। এ ঘটনায় স্থানীয় জনগণ রাত 2 নাগাদ অভিযানে নেমে এক গরু চোরকে গ্রেপ্তার করেছেন। নিতাইকর্মী নামে ওই এলাকারই বাসিন্দা যুবককে আটক করে তারা গলায় জুতোর মালা পরিয়ে দেন স্থানীয়রা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জনগণ ওই যুবককে জেরা করে এই স্থানটি দিয়ে গরু পাচার চক্রের একাধিক তথ্য ও নামধাম জানতে পেরেছেন। রবিবার গান্ধী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে একটি নতুন মিউজিক্যাল ব্যান্ড মনের মানুষ যাত্রা শুরু করল। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই ব্যান্ডের প্রথম অনুষ্ঠানের সূচনা করেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। অন্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন শৈলেন্দ্র কুমার ভট্টাচার্য, স্বর্ণালী চৌধুরী, সাধন পুরকায়স্থ, বিথিকা আচার্য প্রমুখ। এদিন অতিথিরা এই নতুন দলের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। পরে ব্যান্ডের শিল্পীরা একটি আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেন। ও আমাদের ঘরের ছেলে, খুব অল্প বয়স তখন। ওকে যখন প্রথম দেখলাম আমি, আমার স্বামীর সাথে ওর দাদার সম্পর্ক ছিল। সত্যি আজকে যেন আমার মনের সাথে এই ব্যানারটা মিলেই গেছে, যেখানে যারা এখানে উপস্থিত যারা আছেন হচ্ছে সবাই মনের এবং প্রাণের মানুষ আপনারা সবাই, এবং এই মনের মানুষ তাহেরা এবং আমাদের জামাই, এই দুইজন এত প্রাণ দিয়ে ভালোবাসতে পারে মানুষকে এবং গানকে, দুর্লভ। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরো একবার। সুতারকান্দি জমি কেলেঙ্কারি মামলা, গ্রেপ্তার ডিসিকে রিমান্ডে নিল পুলিশ। এনআরসির গ্যাড়া কোলে বিয়ে ভণ্ডুল, মামলা পাল্টা মামলা। আন্তর্জাতিক যুব দিবসে মিছিল শিলচরে, চরিত্র গঠনে গুরুত্ব পরিমলে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।